কি লক্ষ টাকার ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে গেছে? খুব চিন্তায় আছেন? ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখছেন, আইডি ব্যাক করতে পারতেছেন না। আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করছেন ব্রাদার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক সলিউশনটাই দিব, যেটা ইউটিউবে আজ পর্যন্ত কেউ দেয় নাই। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভিডিও শুরুতেই যে আপনার আইডিটা 100% আপনি ব্যাক করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন। ভাইস না দিয়ে আমরা মূল কাজে চলে যাই। প্রথম আপনার প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে এই যে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, বায়া ব্রাউজার, জাস্ট এই ব্রাউজারটাকে আপনারা ইনস্টল করে নেবেন। মাত্র কিন্তু 1 MB-র একটা ব্রাউজার। তো এটা আপনারা খুব সম্ভবত প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে যদি এখানে এসে সার্চ করেন বায়া ব্রাউজার, সেক্ষেত্রে প্লে স্টোর পেয়ে গেলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর ফার্স্ট অফ অল আপনার যে কাজটা করতে হবে, এই বায়া ব্রাউজারটাকে আপনি ওপেন করে দেবেন, ঠিক আছে? তো বায়া ব্রাউজারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে, এখানে সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে আপনি সার্চ করবেন m.facebook.com, ঠিক আছে? তো এই লেখাটা একটু ভালো করে দেখবেন, এটা লিখে আপনারা জাস্ট এখানে সার্চ করে দিবেন। তো সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, আমার যেহেতু একটা লগ ইন করা ছিল আইডি, তো আপনার জাস্ট এরকম চলে আসবে আপনাদের, ঠিক আছে? তো এরকম আসলে আপনার জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইট ওকে করবেন, এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইটটা ওপেন করলে এখান থেকে এরকম চলে আসবে। এখন তো এখানে আসলে আপনি সিম্পলি উপরে সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করে এটা সম্পূর্ণ কেটে দিয়ে এখানে লিখবেন web.facebook.com। তো লেখাটা একটু ভালো করে দেখে নেবেন। তো এই লেখাটা লিখে জাস্ট এইখানে আপনার এই যে গো অপশন দেখবেন বা সার্চ করে দিবেন এখানে, ঠিক আছে? তাহলে দেখবেন এটা অন্য একটা ইন্টারফেসে চলে আসবে, এরকম চলে আসবে, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, সেম এরকম চলে আসবে, ঠিক আছে? তো এখন আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফেসবুকে চলে আসবেন, আসার পর এইখানে সার্চ বারে ক্লিক করবেন। তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখে কেউ কাজ করবেন না, ঠিক আছে? তো এরপর এখানে আপনার যে আইডিটা হ্যাক হয়ে গেছে সেই আইডিটাকে এখানে সার্চ করবেন। তো সার্চ করে নিয়ে আসা হলে এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে কপি লিঙ্ক, জাস্ট এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওর শেষে কিন্তু একটা ইম্পর্টেন্স টিপ রয়েছে বা একটা কথা রয়েছে, যেটা যদি জানেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই, আপনার আইডি যদি হ্যাক হয়ে থাকে আর আপনি যদি 3 দিনের ভিতর আপনার আইডি হ্যাক হয়ে যাওয়ার 3 দিনের ভিতরে এই ভিডিওটা দেখেন, আপনার লাস্টের টিপসটা 100% কাজে লাগবে। তো এরপর আপনারা আপনাদের যে লিঙ্কটা কপি করছেন এইটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে এই যে একটা দেখবেন ইর মতো রয়েছে, ড্যাশের মতো বা একটা আইকন চিহ্ন রয়েছে, এইখান থেকে এটুকু কেটে দিবেন, জাস্ট আপনাদের ইউজারটা রাখবেন, ঠিক আছে? এখানে এরপর আপনাদের আইডির পাসওয়ার্ড যেহেতু পরিবর্তন করে ফেলেছে, আপনার এখানে যে কোনো একটা পাসওয়ার্ড আপনাদের ইচ্ছে মতো বসিয়ে দিবেন, ঠিক আছে? তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে যে লগ ইন অপশনটা দেখবেন, জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো লগ ইন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের আইডিটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু এখানে চলে আসছে কিন্তু লগ ইন হয় নাই, ঠিক আছে? তো এখন লগ ইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখবেন ফরগেট পাসওয়ার্ড। তো আমরা এখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করি। তো অনেক সময় দেখা যায় কি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে যে হ্যাক করে আমাদের আইডিটা তারা কিন্তু নাম্বারটা রিমুভ করে দেয়, ঠিক আছে? তো অনেকের কিন্তু আবার রিমুভ করে না, তো এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, অনেকে নাম্বার পাসওয়ার্ড দেয় দেখে যে লগ ইন হয় না, বাট অনেকের কিন্তু এখানে নাম্বারটা চেঞ্জও করে না। তো যাদের চেঞ্জ করে না তারা সিম্পল এখান থেকে নাম্বারটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা কোড চলে আসবে, আমি আপনাদের একটু দেখাই। আর অবশ্যই কিন্তু লাস্টে একটা ট্রিক্স থাকবে যেটা দিয়ে আপনারা 100% আপনাদের ফেসবুকটাকে রিকভার করতে পারবেন। এইখানে আসার পর কিন্তু আপনারা অনেকেই জানেন ফোনে কোড চলে আসে, কোডটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে নিউ একটা পাসওয়ার্ড সেট করে আপনার আইডিটা ইজিলি লগ ইন করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু অনেকের এই অপশনটা আসে না, অনেকের নাম্বারটা চেঞ্জ করে ফেলে। তো তাদের জন্য তো অবশ্যই সলিউশন আছে, তো যে জন্য ভিডিওটা মেক করা। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, ওইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, দেন হচ্ছে ওইখানে একটা পেজের লিঙ্ক পাবেন, ঠিক আছে? তো তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন আর আপনার আইডি হ্যাক হয়ে যাওয়ার 3 দিনের ভিতর কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তো ডিসক্রিপশনে বিস্তারিত লেখা রয়েছে। তাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাকে 100% আইডিটা রিকভার করে দিবে, এক্ষেত্রে তাদের কিছু পে করতে হবে। তো আশা করি আপনারা পে করবেন, কারণ আপনাদের আইডি যেহেতু রিকভার করে দিবে আর সম্পূর্ণটা তারা কাজের পর টাকা নিবে, ঠিক আছে? তো তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আশা করি আপনার আইডিটা 100% রিকভার হবে। আর অযথা আপনি সময় নষ্ট করবেন না ইউটিউবের ভিডিও দেখে, কারণ ইউটিউবের ভিডিও দেখে আপনি আইডি রিকভার করতে পারবেন না ভাই, ঠিক আছে? তো আপনি এখনই কন্ট্যাক্ট করেন, আশা করি আপনার আইডিটা রিকভার তারা করে দিবে। তো আজকের ভিডিও থেকে আপনার আইডি যদি রিকভার করতে পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।